প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভূগোলের অনেকের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। আমি অলরেডি তোমাদের ভূগোলের বড় 5 মার্ক, 3 মার্ক বা 2 মার্কের সাজেশন কিন্তু আমি দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা তোমরা অনেকে দেখে ফেলেছো। যদি না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। বন্ধুরা, তোমাদের এই ভূগোলে বড় প্রশ্ন নিয়ে আশা করছি কোনো সমস্যা হবে না, কারণ আমি অলরেডি বড় প্রশ্নের সাজেশন দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা পড়াশোনা শুরু করে দিয়েছো। এখন তোমাদের মেন সমস্যা যেটা হলো ভূগোলের শর্ট কোশ্চেন নিয়ে, আমি একটা প্লেলিস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যেখানে তোমরা অনেকগুলো শর্ট কোশ্চেন, বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, তার ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে, সেগুলো একটু ওখানে দেখে নিও। আজকের ভিডিওতে আজকে তোমাদের সয়েল বা মৃত্তিকা, এই মৃত্তিকা চ্যাপ্টারটা অনেক বড়, আর এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন আছে এবং প্রত্যেকটা শর্ট কোশ্চেন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের এই সয়েল জিওগ্রাফি বা মৃত্তিকা ভূগোল এই যে অধ্যায়টা রয়েছে, এখান থেকে অত্যধিক গুরুত্বপূর্ণ এমসিকিউ সঙ্গে এসএকিউ শর্ট কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো এমসিকিউ এসএকিউ উভয় হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারে। অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো তোমার খাতায় তুমি অবশ্যই নোট করে নাও এবং টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে পড়ে ফেলো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এর বাইরে একটা শর্ট কোশ্চেনও তোমার পড়া লাগবে না। তো চলো বন্ধুরা, আমরা ঝটপট করে দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি তোমাদের জন্য 20টি শর্ট কোশ্চেন আজকে মৃত্তিকা চ্যাপ্টার থেকে রেডি করেছি। প্রত্যেকটা প্রশ্ন একটু মনোযোগ দিয়ে শুনবে এবং তার সঙ্গে সঙ্গে পারলে তোমাদের খাতায় নোট করে নাও। মৃত্তিকা, 1 নম্বর, মৃত্তিকা কোন শব্দ থেকে সৃষ্টি হয়েছে? উত্তর হবে তোমাদের ল্যাটিন শব্দ সোলাম। সঙ্গে সঙ্গে এই জায়গায় আরেকটা প্রশ্ন তোমাদের জন্য তৈরি হয়ে যায়, এই সোলাম কথাটার অর্থ কি? মেঝে বা ভূমি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু শর্ট কোশ্চেন, অধিকাংশ বছরে বা বিভিন্ন টেস্ট পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসে থেকে, সেই জন্য এটা ফাইনাল পরীক্ষার জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। মৃত্তিকায় অবস্থিত দুটি অণুবীক্ষণিক জীবের নাম লেখো। মৃত্তিকায় অবস্থান করে অণুবীক্ষণিক জীব যেগুলো খালি চোখে সাধারণত দেখা যায় না, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া। 4 নম্বর প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলির ডোকুচেভ ও জেনি কত সালে প্রকাশ করেন? এই প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় অধিকাংশ বছর কিন্তু আসছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলছে মৃত্তিকা সৃষ্টির যে নিয়ন্ত্রক, যে ফ্যাক্টরগুলো রয়েছে, ডোকুচেভ কত সালে প্রকাশ করেন এবং জেনি কত সালে প্রকাশ করেন। জেনি কিন্তু ভূপ্রকৃতি বা আর, ছোটো হাতের আরটা অ্যাড করেছিল। ডোকুচেভ 1851 সালে প্রকাশ করেন, যিনি ভূপ্রকৃতিটা রাখেননি মৃত্তিকা নিয়ন্ত্রকের ভিতরে, কিন্তু জেনি 1858 সালে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকের ভিতরে ভূপ্রকৃতি বা ছোটো হাতের আটটা অ্যাড করেছিলেন। 5 নম্বর, মৃত্তিকায় হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি হলে পিএইচ হ্রাস না বৃদ্ধি পায়? সবসময় হ্রাস পাবে, এটা মাথায় রেখো। নেক্সট, চুনাপাথর ও চক থেকে সৃষ্টি কোন মৃত্তিকা সৃষ্টি হয়, বা চুনাপাথর ও চক থেকে কোন মৃত্তিকা সৃষ্টি হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রেনজিনা মৃত্তিকা, মনে রাখবে, খুব পরীক্ষায় আসে। নেক্সট, 7 নম্বর প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখা যায়? ক্রান্তীয় উষ্ণ আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে, মনে রাখবে, ক্রান্তীয় উষ্ণ এবং আর্দ্র হতে হবে উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে, ঠিক আছে। এখন এর সঙ্গে সঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা থেকে আরেকটা প্রশ্ন, এই ল্যাটা শব্দের অর্থ কী? ইট, আমরা কি জানি ল্যাটেরাইট মৃত্তিকা মানে হচ্ছে লাল বর্ণের এক ধরনের মৃত্তিকা এবং শক্ত ইটের মতো হয়, সেই জন্য এই মৃত্তিকার নাম হচ্ছে ল্যাটেরাইট। এই ল্যাটা শব্দের অর্থ হচ্ছে ইট। আবার এই ল্যাটেরাইট মৃত্তিকায় ডিউরিক ক্রাস্ট দেখা যায়, তাহলে ডিউরিক ক্রাস্ট কোথায় দেখা যায়? ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায়। নেক্সট, তোমাদের 10 নম্বর প্রশ্ন, শীতল নাতিশীতোষ্ণ সরলবর্গীয় অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায়? পর্জল মৃত্তিকা দেখা যায় শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে। আমাদের এখানে কিন্তু পর্জল সাধারণত দেখা যায় না, নাতিশীতোষ্ণ এবং সরলবর্গীয় অরণ্য থাকতে হবে, সেখানে পর্জল মৃত্তিকা কিন্তু দেখা যাবে। সঙ্গে সঙ্গে এই পর্জল মৃত্তিকা সম্পর্কিত আরও প্রশ্ন রয়েছে, যেরকম পর্জল কথার উৎপত্তি কোন শব্দ থেকে? রাশিয়ান শব্দ জোলা। আমরা কি জানি রাশিয়ায় তৈগা বনভূমি রয়েছে, সেখানে সরলবর্গীয় অরণ্য রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে পর্জল মৃত্তিকা দেখা যায়। তাহলে এই পর্জল কথার উৎপত্তি কোথা থেকে? রাশিয়ান শব্দ জোলা থেকে। এখন এই জোলা শব্দের অর্থ কী? ধূসর বা ছাই বর্ণ, মনে রাখবে। নেক্সট, রাশিয়ার তৈগা বনভূমিতে কোন মৃত্তিকা দেখা যায়? একদম সরলবর্গীয় অরণ্য, যেহেতু এটা পর্জল মৃত্তিকা দেখা যাবে। এনপিকে কী? অনেকেই বুঝতে পারো না, প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই তিনটিকে একত্রে বলা হয় এনপিকে, যেটাকে মৃত্তিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পুষ্টি মৌল। মৃত্তিকা থেকে উদ্ভিদ মোট কতগুলি পুষ্টি মৌল গ্রহণ করে? মানে একটা মাটি থেকে উদ্ভিদ কতগুলি পুষ্টি মৌল গ্রহণ করে? 24টি।
রেগোলিথ কথার অর্থ কি? আচ্ছাদন, অর্থাৎ মাটির উপরে প্রথম যে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যে আচ্ছাদনের সৃষ্টি করে এবং যার সঙ্গে জৈব পদার্থ, জল, খনিজ পদার্থ মিলিত হয়ে পরে মৃত্তিকার সৃষ্টি হয়। মৃত্তিকার যে প্রাথমিক উপাদান তাকে বলা হচ্ছে কি বলতো? রেগোলিথ বা আচ্ছাদন। নেক্সট, মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়ার পার্থক্য অনুসারে মৃত্তিকাকে কয়টি ভাগে ভাগ করা হয়? 12টি, মনে রাখবে। তারপরে ক্রান্তীয় সাবানা অঞ্চল বা ভারতের কৃষ্ণ মৃত্তিকা কোন বর্গের মৃত্তিকা? মনে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে, ফাইনাল পরীক্ষায়, ভাটিসল বর্গের। এই ভাটিসল কথাটির অর্থ অনেক সময় পরীক্ষায় আসতে পারে উল্টানো, দেখো পাশে লিখিয়ে দিয়েছি। নেক্সট, চার্ণজম কোন বর্গের মৃত্তিকা? মলিসল বর্গের। এই মলিসল কথার অর্থ কি? নরম, মনে রাখবে। মরু মৃত্তিকা বা বাদামি মৃত্তিকা, অর্থাৎ মরু অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয় সেটা কোন বর্গের হয়? অ্যারিডিসল, কারণ মরু অঞ্চলে যে মৃত্তিকা সেটা শুষ্ক হয়। এই যে অ্যারিডিসল কথার অর্থ হচ্ছে শুষ্ক। তাহলে মোটামুটি 20টা সেরা প্রশ্ন তোমাদের মৃত্তিকা থেকে। এবং এই প্রশ্নগুলো তোমরা সাধারণত কোনো বইতে খুব সম্ভবত পাবে না, মানে হুবহু বিভিন্ন সাজেশনের বইতে এই প্রশ্নগুলো পাবে না, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আছে, অনেকে জানে না, ঠিক আছে। এই প্রশ্ন 20টা তোমাদের ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এর সঙ্গে সঙ্গে তোমরা টেক্সট বই এবং অন্যান্য কিছু প্রশ্ন নিশ্চয়ই তোমরা পড়ে ফেলেছো, কিন্তু এই 20টা প্রশ্ন সেরার খাতায় লিখে রাখো এবং ভালো করে অবশ্যই পড়ে রাখো। এইরকমভাবেই আমাদের বা তোমাদের উচ্চ মাধ্যমিকের ভূগোলের বিভিন্ন অধ্যায়ের শর্ট কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো। সেই জন্য চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।